জীবনে পরিবর্তন এত কঠিন কেন? আমি যখন ছোট ছিলাম পরিবর্তন এলে উৎসাহ পেতাম, দেখতে ইচ্ছা করতো যে কি হয় এরপর, বলতে পারেন খুশি হতাম। কিন্তু যত বয়স বাড়ছে যতদূর সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, আর কিছু পাল্টালে তার সাথে মানিয়ে নিতে পারছি না। সবটাই নির্ভর করে পাল্টানোর শুরুটা কে করছে তার উপর। হতে পারে, তবে পরিবর্তনে যথাযথ সাড়া দেওয়া বলে কি কোনো ব্যাপার আছে? আপনার বয়স বাড়ার সাথে সাথে পাল্টে যাওয়া দুষ্কর হয়ে ওঠার একটা কারণ হলো আপনি আরামের একটা আশ্রয় খুঁজে পেয়েছেন, নানা ঘেরাটোপ তৈরি করেছেন আপনি আরামের, যার পান থেকে চুন খসলে আপনি বিরক্ত হন। যখন ছোট ছিলেন আপনি আরামের খোঁজ করতেন না, খুঁজতেন বরং জীবন। এখন আপনি জীবনের খোঁজ করছেন না, খুঁজছেন বরং আরাম, নিরাপত্তা। দেখুন, আপনি যখন 16-17 ছিলেন আপনার লাগাম ছাড়া স্বপ্ন ছিল জীবনে কি করতে চান তা নিয়ে। যেই না আপনি 25 হলেন অমনি সব ঝঞ্ঝাট মিটিয়ে দিয়ে ভাবলেন এসব একদম বাস্তবিক নয়, এখন আমি বাস্তবমুখী হচ্ছি। আসলে যা হচ্ছেন তা হলো আপনি কাপুরুষ হয়ে যাচ্ছেন, কিন্তু বলছেন আমি বাস্তবমুখী হচ্ছি। আর নানা জিনিস ছেটে ফেলে বলছেন একটা চাকরি পেলে, রুজিরুটি জোগাড় করতে পারলে, এই সেই করলে ঠিক আছে। আর 35 বছরে পা দিয়ে ভাবছেন কোনো ঝুটঝামেলায় না জড়ালেই বাঁচি। আপনি দারুণ কিছু ঘটার মুখ চেয়ে নেই, ভাবছেন ঝামেলায় না পড়লেই যথেষ্ট, কিন্তু তখনই আপনি ঝামেলায় জড়াতে থাকেন। তো আপনি উৎসাহ নিয়ে জীবনকে দেখছেন না, বরং জীবনকে দেখছেন নিরাপত্তা হিসাবে। আপনি যত নিরাপত্তার খোঁজ করবেন ততই আপনি বিরক্ত বোধ করবেন আপনার জীবনের প্রতিটা পরিবর্তনে। ভৌত অস্তিত্বের সারমর্মই হলো পরিবর্তন, তাই না? তাই নয় কি? সব কিছুই পাল্টাচ্ছে, এমন কিছু কি আছে যেটা পাল্টাচ্ছে না? অস্তিত্বের সব কিছুই পাল্টাতে থাকছে, তাই না? ভৌত অস্তিত্বটা সমানে পাল্টে যাচ্ছে। ভৌত বাস্তবের সার কথাই হলো পাল্টানো, কিছুই নিশ্চিত নয়। এমনকি তথাকথিত স্থির অবস্থাও গতিশীল প্রকৃতির, সব কিছুই পাল্টাচ্ছে। তো আপনি পরিবর্তনে বাধা দিচ্ছেন মানে জীবনকে বাধা দিচ্ছেন। আপনি যদি পরিবর্তনহীন জীবন চান, একটা সুন্দর জায়গা আছে যেখানে কিছুই পাল্টায় না, সেটা হলো আপনার সমাধি। হয় আপনাকে কবরে যেতে হবে, নয় আপনাকে বোধিলাভ করতে হবে। যদি আপনি পরিবর্তন না চান তখন ভেতরে কোথাও সবকিছুই এক, তা না হলে যতক্ষণ আপনি অস্তিত্বের ভৌত প্রক্রিয়ার অংশ, সবকিছুই পাল্টাচ্ছে, এমন কিছু নেই যেটা পাল্টাচ্ছে না। দেখুন, এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন, পরের মুহূর্তে শ্বাস ছাড়ছেন, এটা পরিবর্তন, তাই না? পরিবর্তন না চাইলে আপনি থামিয়ে দিন। তো যখন পরিবর্তনে বাধা দিচ্ছেন আপনাকে বুঝতে হবে আপনি জীবনের একান্ত প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। শুধু আপনার জীবনই নয়, আপনি বাধা দিচ্ছেন জীবনের একান্ত মৌলিক প্রক্রিয়াটাকে। অবধারিতভাবে আপনি সমস্ত ভোগান্তিকে ডেকে বসবেন। আপনি জীবন্ত থেকে যদি মৃত্যু কামনা করেন ঝামেলা ডেকে আনবেন, তাই না? যখন বেঁচে আছেন প্রাণবন্ত থাকতে হবে, পুরোপুরি বাঁচতে হবে। আর যদি মারা যেতে চান সেটাও দক্ষভাবে করা উচিত, এটা আনাড়িভাবে নিজেকে শেষ করা। সত্যি মন খারাপ মন মরা ভাব আনাড়িভাবে নিজেকে শেষ করা, তাই নয় কি? পারদর্শী হন অন্তত। আমি আপনাকে মরার 10 রকম উপায় দিতে পারি। হুসেন সাগর তো রয়েছেই এখনো, জল আছে তো এখনো, ঠিক আছে। তো আপনার বোঝা দরকার এটা, যেই আপনি পরিবর্তনে বাধা দেন আপনি জীবনের গোটা প্রক্রিয়াটাতেই বাধা দিয়ে ফেলেন, আর আপনি অহেতুক ভোগান্তি সৃষ্টি করেন। তো যেই আপনি পরিবর্তনে বাধা দেন অবসাদের প্রক্রিয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়। হতাশা কিছু পাল্টালে হতাশা আর অবসাদ, হতাশা আর অবসাদ হলো একদিন কিনা শয়তান ঠিক করলেন অবসর নেবেন। অবসর নিচ্ছেন বলে ঠিক করলেন তার সমস্ত যন্ত্রপাতি গ্যারেজ সেলে বিকিয়ে দেবেন। তো তিনি লাগিয়ে দিলেন ডিসকাউন্ট সেল, শয়তানের সমস্ত যন্ত্রপাতি কেনার হুড়োহুড়ি লেগে গেল। সব রকমের জিনিস আছে, রাগ ঘৃণা হিংসা এই সেই সবকিছু হাজির টেবিলে, সবই চোখের নিমেষে লোকে কিনে নিতে লাগলো। এক ঘন্টার মধ্যে সবই বিক্রি হয়ে গেল, তার সব যন্ত্রপাতি।
সমগ্র মানুষ জাতি এগুলো কিনেছে, তাই না? তা সত্ত্বেও তার আরেকটা ঝুলি রয়ে গেছে। আর আপনার নাম কি? লীনা। লীনা গিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলেন, ওই ঝুলিতে আছেটা কি? ওটা কি সেলের জন্য নয়? শয়তান বললেন, না না, এগুলো সব পুরস্কার দেওয়ার স্মৃতিচিহ্ন হিসাবে আমি এগুলোকে রেখে দিতে চাই, কারণ এরাই সব থেকে বেশি আমার কাজে এসেছে। টু ডু মাই জব। লীনা বললেন, না, ওগুলো আমার চাই। সত্যি কি বিক্রি করবেন না? শয়তান বললেন, না না না, আমার এই ঝুলিতে যে দুটো অস্ত্র আছে তারা এত চমৎকার কাজ করেছে আমার গোটা কর্মজীবনে, ইন মাই হোল ক্যারিয়ার, তাদের আমি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিতে চাই। লীনার পেছন পেছন আরো অনেক লোক যোগ দিয়ে বললেন, দয়া করে এটা সেলে দিন, সেলে দিন, সেলে দিন। শয়তান তখন সেগুলো টেনে বের করে বললেন, আচ্ছা, তোমরা যদি ভালো দাম দাও তাহলে আমি এগুলো সেলে দেব। তখন তিনি হতাশা আর অবসাদকে বের করে টেবিলে রাখলেন। এই দুটো হলো শয়তানের সবচেয়ে সেরা অস্ত্র। আপনি যদি জীবনটা শেষ করে দিতে চান, হতাশা হতাশা দিয়ে শুরু করলে অবসাদে গিয়ে দাঁড়াবেন, পৌঁছে গেছেন। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। নিজেই নিজের বিরুদ্ধে কাজ করবেন, আর যেই মুহূর্তে আপনি পরিবর্তনে বাধা দেন হতাশা নিজে থেকে আসে। যেই হতাশা আসে সে আপনা হতেই অবসাদে পরিণত হয়। তাই আপনি সেলে দিয়ে দিন এটা।